নমস্কার, আমি মৌসুমী। শিলালিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ শোনাব সাহিত্যিক নরেন্দ্রনাথ মিত্রর পালঙ্ক। পোস্ট অফিস থেকে মোগবুলি হাতে করে নিয়ে এলো এনভেলপের চিঠিখানা। ছোট ডিঙি নৌকোয় করে চৌধুরী বাড়িতে সে দুধের যোগান দিতে গিয়েছিল। সেই বাড়িতেই গাঁয়ের পোস্ট অফিস। আসবার সময় পোস্টমাস্টার তার হাতেই রাজমোহন রায়ের চিঠিখানা পাঠিয়ে দিয়েছেন। প্রশস্ত উঠোনে কোনাকুনিভাবে বাঁশের আর টানানো, সেই আড়ের ঝি আর চাকরের সাহায্যে নিজের হাতে ভিজে পাট মেলে দিচ্ছিলেন রাজমোহন। চিঠির দশা দেখে আগুন হয়ে উঠলেন। হারাম জাদা, এ করছিস কি? মকবুল বিস্মিত হয়ে বলল, কেন, কি হয়েছে ধলাকট্টা? রাজমোহন ফের ধমক দিয়ে উঠলেন, কি হয়েছে? দেখ সায়া, দেখ দেখি চিঠিখানার দিকে, বলি চিঠি কি খালে জলে সুবাইয়া আনছিস? দুধে জল মিশাইস বইলা চিঠিতেও জল মিশাইছিস? তোর সপ্তাহতেই জল, হারাম জাদা। মকবুল গম্ভীর মুখে বলল, অমন কথা কবেন না ধলাকট্টা, আমার দুধে পানি নাই, আমার নৌকায় তো পাটাতন নাই, এত কান্দাকাটি করলাম, একখানা তক্তা আপনি দিলেন না, গোলুয়ে সারটের কাছে রাখছিলাম সিটি, জল লাইগা গেছে। রাজমোহন বললেন, জল লাইগা গেছে? এই বুঝি তোমার তক্তা আদায় করার ফোন দি? দেখ মকবুল, তোর মতন এমন কুসুক কুইরা মানুষ পাড়ায় আর দুইজন নাই। ওকে যাইস ক্যান, বয় বয় তামাক খায়া যা। উত্তর ঘরের বারান্দায় আগুন, মালসা, তামাকের ডিবে, মুসলমানদের জন্য খুঁটিতে ঠেস দিয়ে রাখা আলাদা হুঁকো কলকে। মকবুল অপ্রসন্ন মুখে গিয়ে তামাক সাজতে বসল। রাজমোহন পাট মেলা ক্ষান্ত রেখে এবার চিঠির দিকে তাকালেন। মাস কয়েক আগে চোখের ছানি কাটানো হয়েছে, চশমা ছাড়া লেখাপড়ার কাজ কিছু করতে পারেন না। চাকরকে ডেকে বললেন, এ কালু, আমার চশমা জোড়া আয়না দে তো, ওই দেখ জল চৌকির ওপর চশমা আর পঞ্জিকা খানা রইছে, যা নিয়ে আয়। সাদা নিকেলের ফ্রেমে পুরু লেন্স, কাপড়ের খুঁটে কাঁচটা মুছে নিয়ে সাবধানে চশমাটা পরলেন রাজমোহন। তারপর প্রসন্ন মুখে চিঠিখানার দিকে চেয়ে বললেন, বইয়ের লেখা, ঠিকানাটা অসীমাই লেখছে নিজের হাতে, বাবু সময় পায় না। তা বাবুর সাইয়া আমার বউর হাতের লেখাই ভালো, অনেক ভালো। কেডা কবে যে মাইয়া মানুষের লেখা, ঠিক একেরে পুরুষের ধরন, পুরুষের ছাঁদ, টান ঠানগুলি একেরে পাকা, দেখছিস কালু, দেখছিস? 13-14 বছরে বালক চাকর কালু মণ্ডলের অক্ষর পরিচয় হয়নি, তবু সে খামের ওপর ইংরেজিতে লেখা ঠিকানাটার দিকে একবার তাকিয়ে দেখে তারিফ করে বলল, তা ঠিকই কইছেন ধলাকর্তা, ঠাইরেনের হাতের লেখাটা খুব ভালোই, ঠাইরেন দেখতেও যেমন সুন্দর, তানার সাল চলন কন বলনও তেমনি। সেবারে যাইছিলেন, আমারে দুইটা টাকা বকশিস দিয়া গেলেন, নেব না তবু জোর কইরা গসাইয়া দিলেন। আপনাদের কায়েতের ঘরের বৌজি ধলাকর্তা রকমই আলাদা। বয়স অল্প হলে কি হবে, কালুর কথাবার্তা খুব পাকা। রাজমোহন একটু হেসে বললেন, হারে, কেবল কায়েতের ঘরের মাইয়া হইলি হয় না, ঘরখানা কেমন, বংশখানা কেমন তা দেখবি না? চণ্ডীপুরের অম্বিকা বসেন নাতনি, এ অঞ্চলে অমন বিদ্যান বুদ্ধিমান গুণীমানী লোক আর ছিল না, তার বাড়ির মাইয়া আমি কি যেমন তেমন বউ ঘরে আনছিলাম। এবার এনভেলপের মুখখানা ছিঁড়ে চিঠিখানা সশব্দে পড়তে লাগলেন রাজমোহন। পড়বার আগে কালুর দিকে চেয়ে বললেন, কেবল হাতের লেখা না, চিঠির মুসাবিদাটাও একেবারে শোন, তার মুসাবিদার কাছে উকিল মুহুরিও হাইরা যায়। মকবুলকেও ডাকলেন রাজমোহন, ও মকবুল আয় কেনে, শোন আইসা। কৌতূহলী মকবুল হুকো হাতে উঠোনে নেমে রাজমোহনের পাশে এসে দাঁড়াল। রাজমোহন পড়তে লাগলেন, শ্রীচরণ কমলেশু বাবা, অনেকদিন হয় আপনার চিঠিপত্র পাইনি,
আপনার চিঠি না পেলে আমরা বড়ই চিন্তায় থাকি। ওখানে আপনি একা একা আছেন, আমরা কেউ কাছে নেই, আপনার নাতি নাতনিরা কেউ কাছে নেই, কেবল ঝি আর চাকর ভরসা করে আপনি মাসের পর মাস, বছরের পর বছর একা একা কাটাচ্ছেন। একথা যখন ভাবি আমার মন ভারী খারাপ হয়ে যায়। আমরা থাকতে এই বৃদ্ধ বয়সে আপনার সেবা শুশ্রূষা হচ্ছে না, এ কথা মনে হলে আমার দুঃখের অবধি থাকে না। কিন্তু কি করব, আপনি তো আমাদের কথা শুনলেন না, আপনি তো পাকিস্তান ছেড়ে কিছুতেই এলেন না, অথচ বিষয় সম্পত্তি সব বিক্রি করে পাড়াপড়শিরা একে একে সবাই তো প্রায় চলে এসেছে, বাঁড়ুজ্জেরা এসেছে, মুখুজ্জেরা এসেছে, রাহারা এসেছে, সাহারা এসেছে, কুণ্ডুরা নন্দিরা কেউ বাকি নেই, বলতে গেলে গ্রাম তো এখন একেবারে শূন্য। তবু আপনি এলেন না, এলেন না, তাছাড়া ভবিষ্যতের কথাও একবার ভেবে দেখলেন না। অথচ যারা আপনার বয়সী, যারা বৈষয়িক মানুষ, তারা সবাই এতদিনে এখানে বেশ গুছিয়ে নিয়েছেন, সময় থাকতে দর থাকতে থাকতে ওখানকার স্থাবর অস্থাবর সব বিক্রি করে দু পয়সা হাতেও করেছেন, কিন্তু আপনি কিছু করলেন না। শুনতে পাই আপনি নাকি লোকের কাছে বলে বেড়ান বাড়ির সব জিনিস আপনার, সব সম্পত্তি আপনার, এক গাছা কুটো এক ছটাক জমিও আপনি নাকি বিক্রি করবেন না, মুসলমানেরা সব লুটে পুটে খাবে সেও শিকার, তবু আপনি কিছু ছাড়বেন না, আপনার বাড়ি আপনার ঘর আপনার সম্পত্তি, আপনার যা ইচ্ছে আপনি তাই করবেন, এর উপর আমাদের কি বলবার আছে, অধিকারই বা কি। কিন্তু আজ একটা অনুরোধ করবার জন্য আপনাকে এই চিঠি লিখছি, বেলেঘাটায় যে ঘর আমরা ভাড়া নিয়েছি তা আপনি দেখে গেছেন, তার দেয়াল আর মেঝে থেকে যেন দিন রাত জল চুঁয়ে চুঁয়ে উঠছে, সে স্যাঁত স্যাঁতে মেঝে শুয়ে শুয়ে কানু টেনু রিনা মিনা আপনার অত আদরের নাতি নাতনিদের কারো অসুখ বিসুখ আর সারছে না, প্রত্যেক মাসে জ্বর জারি আর ডাক্তার খরচ লেগেই আছে, আপনার ছেলের কাছে খাট তক্তাপোষের কথা বললে তিনি ধমক দিয়ে ওঠেন, বলেন টাকা কোথায়। তা আমি বলি কি, আমার বিয়ের সময় আমার দাদুর দেয়া আমাদের সেই পালঙ্কখানা আপনি এবার বিক্রি করে দিন, দিয়ে সেই টাকা এখানে পাঠান, আমি খাট পারি তক্তাপোষ পারি যা হোক একটা আপনার নাতি নাতনিদের জন্য কিনে নিই, ওদের কষ্ট আর দেখা যায় না, ভেবে দেখুন এতে আপনার আপত্তির কারণ নেই, অমতেরও কিছু নেই, এ তো আপনাদের বাড়ির জিনিস নয়, এক হিসেবে পরের জিনিস, পরের কাছ থেকে পাওয়া যৌতুক, তা বিক্রি করলে আপনার সম্মানের কোনো হানি হবে না, আপনি আমার নাম করেই বিক্রি করবেন, এখন পাটের সময়, মুসলমানদের হাতে টাকা পয়সা আছে, এই বিক্রি করার সুযোগ, তাছাড়া ও পালঙ্ক রেখেই বা কি হবে, কারো তো আর ভোগে আসবে না, মিছিমিছি উয়ে কেটে নষ্ট করে দেবে, তার চেয়ে আপনি ওটা বিক্রি করে দিন, টাকাটা কানু টেনুর প্রয়োজনে লাগুক, আপনার ছেলেরও তাই মত। এখানে শ্রীমান শ্রীমতীরা সকলে কুশলে আছে, অফিসের কাজকর্মের চাপে আপনার ছেলে একটুও সময় পান না, তিনি পরে সময় করে চিঠি লিখবেন, পত্র পাঠ আপনি পালঙ্কখানা বিক্রির ব্যবস্থা করবেন, নিয়মিত চিঠিপত্র লিখবেন, আপনি আমাদের ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করবেন, ইতি আপনার স্নেহের অসীমা। সুরেন আলাদা চিঠি দেয়নি, স্ত্রীর চিঠির কোনায় এক লাইনে একটু সুপারিশ করেছে, আমার মনে হয় অসীমার প্রস্তাবে আপনার কোনো আপত্তি থাকতে পারে না। না আপত্তি কিসের, কিছুতে আমার আপত্তি নাই, তগো যা খুশি তাই কর, যা ইচ্ছা তাই কর, বলতে বলতে চিঠিটা সজোরে দূরে ছুঁড়ে ফেলে দিলেন রাজমোহন, চড়া গলায় চাকরকে হুকুম করলেন, কাউলা পুবের ঘর কইলা পালংখানা বাই কইরা আন দেখি, ও জিনিস আমি আর ঘরে রাখবো না, ও পালং আমি আদারে ফেলাইয়া দেব, তার বাপের বাড়ির জিনিস সব টোকাইয়া কোরাইয়া তো নিয়ে আই গেছে, থাকবার মধ্যে আসে ওই পালং, ও জিনিস আমি আর রাখবো না, আরেক ম্যারাকান্ত বউর গোলাম, তিনি আবার লেখছেন আপনার আপত্তি থাকা উচিত নয়। না আমার আর কোনো আপত্তি নাই,
ও পালং আমার ঘর থেকে না সরাইয়া আমি অন্য জল মুখে দেব না। যা পালং খুইলা নিয়ে আয়। কালু বাধা দিয়ে বলল, ধলাগত্তা শোনেন। রাজমোহন বললেন, না আর শোনা শুনি নাই কাউলা, আমার যে কথা সেই কাজ। ও পালং ভৈরা আমি পেচ্ছাপ করি পেচ্ছাপ করি। ও জিনিস আমার বাড়ি থেকে দূর করিয়া না ফেলাইলে আমার মনে জ্বালা মিটবে না কাউলা, আমার বুকের আগুন নেববে না। এগিয়ে গিয়ে রাজমোহন বাইরে থেকে ধাক্কা দিয়ে সশব্দে পুবের ঘরের দরজা খুলে ভেতরে ঢুকলেন। এই ঘরে থাকত সুরেন আর তার স্ত্রী অসীমা। এক বছর আগেও সুরেন ছুটিতে এসে সপরিবারে এ ঘরে বাস করে গেছে। পালঙ্কখানার দক্ষিণের দুটি বড় বড় জানলা ঘেঁষে এখনো পাতা রয়েছে। গদিটাকে পুরো চট দিয়ে ভালো করে ঢেকে রেখেছেন রাজমোহন। রোজ একবার করে এসে দেখেন উই ইঁদুরে কাটল কিনা। রোজ একবার করে কাঁধের গামছা দিয়ে পালঙ্কের ধুলো মোছেন। পূব দিকের বেড়ায় সুরেন আর অসীমার বাঁধানো ফটো। উত্তর দিকে ধানের গোলা আর স্তূপীকৃত শুকনো সাদা পাট। রাজমোহনের পিছনে পিছনে মুখগুলো এসে দোরের কাছে দাঁড়াল। রাজমোহন বললেন, আয় ঘরে আয় মকবুল, পালং খুইলা নিয়ে যা। মকবুল বলল, এ পালং সত্যি আপনি বিক্রি করবেন ধলাকর্তা? রাজমোহন বললেন, হ্যাঁ নগদ পাইলে আইজি আমি এ জিনিস বিক্রি কইরা দিব, বিক্রি কইরা আইজি মনি অর্ডার করব কলকাতায়। মকবুল ঘরের ভেতর ঢুকল। এ ঘরে খাওয়ার জল নেই, ঠাকুর দেবতার আসন নেই, কামলা কিষান সবাই এ ঘরে আজকাল ঢোকে। ঘরে এসে লুব্ধ দৃষ্টিতে পালঙ্কখানার দিকে তাকালো মকবুল। ভারী শৌখিন দামি জিনিস, আগাগোড়া সেগুন কাঠের তৈরি, চারদিকে চারটি পায়ায় বড় বড় বাঘের থাবা, হাতখানেক চওড়া বাতায় ভারী সুন্দর নকশার কাজ, উপরে লতা নিচে লতা, মাঝখানে সুদীর্ঘ ছোট ছোট হাতির শাড়ি। মকবুল আবার জিজ্ঞেস করল, পালংখানা আপনি বিক্রি করবেন ধলাকর্তা? তা বৌঠাইরেন যেরকম খোঁটা দিয়া লেখছেন তাতে আপনার মতো মানি লোকের এ জিনিস রাখা উচিত না। তা এক কাজ করেন ধলাকর্তা, জিনিসটা আপনি আমারে দেন গিয়া। রাজমোহন মকবুলের দিকে তাকালেন, তোরে? মকবুল বলল, হ ধলাকর্তা আমি মাগনা নেব না, সাহিত্য মতো দাম দিয়া নেব। জিনিসটা তো আপনি আদারে ফেলাইয়া দিতেই চাইছিলেন, তা আদারে দেওয়াও যা আমারে দেওয়াও তা, আমারে দিয়া দেন জিনিসটা। রাজমোহনের আক্রোশ তখন মেটেনি, মনে মনে ভাবলেন কথাটা মন্দ নয়, মকবুলের ঘরেই এ জিনিস যাওয়া উচিত। যে রকমের মেয়ে তার পুতের বউ আর যে রকম ছোট তার প্রবৃত্তি, তাতে তার বাপের বাড়ি জিনিসের এই গতি হওয়াই ভালো। মকবুলের দিকে তাকালেন রাজমোহন, পারবি নগদ টাকা দিয়া কিনতে পারবি জিনিস? আইজি এই মুহূর্তে আমার ঘর পরিষ্কার কইরা দিতে পারবি? মকবুল বলল, পারবো ধলাকর্তা, আমি বাড়ি গুনা টাকা নিয়ে আইলাম বুইলা, আপনি পালং খোলেন ততক্ষণ। মকবুল শেখের বাড়ি কাছেই, রাজমোহনদের বাড়ির দক্ষিণ দিকে ছোট একটা জংলা পোড়ো ভিটে, তার দক্ষিণে সরু একটা খাল, অন্য সময় শুকনো খটখট করে, এখন বর্ষার জলে ভরে উঠেছে। সেই খালের ওপারে মকবুলদের বাড়ি। জংলা ভিটায় একটা আম গাছের সঙ্গে আর মকবুলদের একটা তেঁতুল গাছের গোড়ায় বাঁধা বাঁশের সাঁকো, পায়ের নিচে এক বাঁশ আর ধরবার জন্য উঁচু করে বাঁধা আর একটা বাঁশ। সেই সাঁকোর ওপর দিয়ে উৎসাহে প্রায় ছুটে গেল মকবুল। তেঁতুল গাছের নিচে একখানা ছোট ঘর, ওপরে পুরনো করগের টিনের চাল, জায়গায় জায়গায় মরচে ধরেছে, বেড়াগুলির খান কয়েক বাঁশের বাখারি দিয়ে তৈরি, সামনের খান দুই পাকাটির, মাটির ভিত বর্ষার জলে থিকথিক করছে, মাটি খুঁড়ে গোটা কয়েক কেঁচো আশ্রয় নেওয়ার চেষ্টা করছে ভিতরে, সামনে ভিজে স্যাঁতস্যাঁতে ছোট একটু উঠোন, খালের জল বাড়ির ওপরে উঠি উঠি করছে, এখনো ওঠেনি। উঠানে বসে 21-22 বছরের নীল রঙের একখানা জোলাকি শাড়ি পরা ফর্সাপানা একটা বউ সাপলা করছিল। খানিক দূরে সাপলার ফুল নিয়ে খেলা করছে 4-5 বছরের উলঙ্গ রোগা রোগা দুটি ছেলে মেয়ে। কোমরে একটা করে ফুটো পয়সার সঙ্গে একগাছি করে কালো তাগা বাঁধা,
দেহের আর কোথাও কিছু নেই। উঠানের পূর্ব দিক দিয়ে পাকাটি শুকোতে দেওয়া হয়েছে, তাতে জ্বালানি হবে, ঘরের বেড়া হবে। সেই পাকাটির আড়ালে একটা রোগা হাড় বার করা গরু খড় চিবুচ্ছে আর ল্যাজ নাড়ছে। রুদ্ধশ্বাসে মকবুল এসে স্ত্রীর সামনে দাঁড়ালো। ফতি, ওঠ, উইঠা শিগগি টাহা বাইর কর দেখি। ফতেমা আঁচলখানা মাথায় তুলে দিয়ে কালো বড় বড় দুটি চোখ মেলে সবিস্ময় স্বামীর দিকে তাকালো। এ তুমি কহ কার না গাল, দেহা পাব কই? মকবুল মুচকি হেসে বলল, পাবি আনে। তারপর নিজেই টাকার সন্ধান দিল। বাঁশের ছোট শুকনো চোঙাটার মধ্যে আছে ভাঁজ করা কয়েকখানা নোট। পাট বেছে, গাছ বেছে, গায়ের দুধ বেছে, একটি একটি করে সঞ্চয় করেছে সেই টাকা। স্ত্রীকে সেই টাকা বের করে দিতে অনুরোধ করল মকবুল, কিন্তু ফতেমা কিছুতেই উঠতে চায় না, কেবল ইতস্তত করে। স্বামীর দিকে তাকিয়ে পরম অনিচ্ছুক ভঙ্গিতে বলল, সেই টাহা দিয়া তুমি না গাই কেনবা, সেই টাহা দিয়ে না তুমি ঘর সারাবা, সেই টাহায় তুমি না আমারে গয়না গড়াইয়া দিবা কইছিলে, ওটা হ্যাঁ আমি দেব না, আমার মাইরা ফেলাইলেও না। মকবুল হেসে বলল, আরে গয়নাই তো আনতেছি ঘরে, কেবল তোর গয়না না বউ, আমারও গয়না, দুইজনে মিলা একসঙ্গে পরব। কি চমৎকার পালং রে ফতি, তুই তোর বাপের জন্মেও দেখোস নাই, আমিও না। সবিস্তারে মকবুল পালঙ্কের বর্ণনা দিল। ধলাকর্তা রাগ করে পালঙ্কখানা সস্তায় বেচে দিচ্ছেন, এ সুযোগ হাতছাড়া করা সঙ্গত হবে না। বেশি দেরি করলে হয়তো ধলাকর্তার রাগ পড়ে আসবে, হয়তো অন্য কারোর হাতে গিয়ে পড়বে জিনিসটা। মকবুলের আফসোসের আর সীমা থাকবে না। এর আগে হিন্দুরা কত খাট, চেয়ার, টেবিল, আলমারি, বাসন, বাটি বিক্রি করে গেছে। জলের দামে মুন্সিরা কিনেছে, কাজীরা কিনেছে, শিকদাররা কিনে রেখেছে। মকবুল একটা জিনিসও ছুঁতে পারেনি, একটা পয়সাও তার হাতে ছিল না। এখন সুযোগ যখন হাতের কাছে এসেছে, এ সুযোগ ছাড়া মোটেই সঙ্গত হবে না। একটা জিনিসের মতো জিনিস অন্তত থাকুক মকবুলের ঘরে। ফতেমা নরম হয়ে বলল, কিন্তু জিনিস যে রাখবা মেয়া, তোমার সে ঘর কই? এ ভাঙা ঘরে রাজা বাদশার পালঙ্ক মানাবে নাকি? মকবুল হেসে বলল, মানাবে ফতেমা, মানাবে। এ কুইরা ঘরে আমার বেগম জান, আমার দিল জান রে মানাইতেছে না? দুই আঙুল দিয়া স্ত্রী থুতনি উঁচু করে ধরল মকবুল, আমার এ ভাঙা ঘর রাঙা হইয়া রইছে না তার রোশনাইতে? এ ঘরে তোরে যদি মানায় তাহলে পালঙ্কও মানাবে। ঘরের ভিতর গিয়ে বাঁশের চোঙাটা মেঝের উপর উপুর করে ফেলল মকবুল। নোটে আর রেজগিতে মিলিয়ে 52 টাকা সাড়ে দশ আনা। খুচরো টাকাটা স্ত্রীকে ফিরিয়ে দিয়ে 50 টাকা নিয়ে ফের সেই সাঁকোর ওপর দিয়ে ছুটে চলল মকবুল। জংলা পোড়ো ভিটে পাড়ার ইয়াকুব চৌকিদার মাছ ধরবার দোয়াই তৈরি করবার জন্য বুনো লতা খুঁজে বেড়াচ্ছে। সে মকবুলকে ছুটতে ছুটতে যেতে দেখে বলল, অমন ঘোড়া দাবড়াইয়া সল্লা কই মিয়া? মকবুল বলল, আরে ভাই সৈকিদার নাকি, আইসো আইসো, তোমার দিয়া কাম আছে, আমার কথা আছে, তোমার দোয়াইর আমি বানাইয়া দেব অনে, তুমি আইসো। চৌকিদারের হাত ধরে টানতে টানতে নিয়ে চলল মকবুল। রাজমোহন ততক্ষণে পালঙ্কখানা খুলে উঠোনে নামিয়েছেন। মকবুল তার পায়ের কাছে 50টি টাকা রেখে দিয়ে বলল, এই নাইন ধলাকর্তা। রাজমোহন বললেন, টাকা দিয়া কি হবে, এ পালং তুই এমনি নিয়া যা, নিয়া খালের জলে ভাসাইয়া দে গিয়া, এ জিনিস আমি আর ঘরে রাখব না। মকবুল বলল, এমনি নিতাম ধলাকর্তা, আপনার কাছ থেকে চাইয়া নিতাম, কিন্তু এ তো আপনার জিনিস না, ঠাইরেনের বাপের বাড়ির জিনিস, তাহা আপনি ঠাইরেনরে পাঠাইয়া দেবেন। একটা বিষাক্ত তীর যেন বিঁধল রাজমোহনের বুকে। ঠিক ঠিক, এ পালঙ্ক তো তাঁর নয়, এ তার পুত্রবধূর বাপের বাড়ির জিনিস, এতে রাজমোহনের কোনো অধিকার নেই, সে কথা অসীমাত স্পষ্টই লিখেছে। ঘুরিয়ে ফিরিয়ে সারা চিঠিখানা ভরে ওই একটি কথাই জানিয়েছে সে। দোয়াতের বিষ তার অন্তরের বিষ কলমের ডগায় তুলে তুলে
সারা চিঠি পড়ে ছিটিয়ে দিয়েছে। রাজমোহন চেঁচিয়ে বললেন, তাই দেব তাই দেব, টাকার যখন এত খাই হারামজাদির, টাকাই পাঠাইয়া দেব তারে। তুই এ জিনিস আমার চোখের সম্মুখ থিকা সরাইয়া নিয়া যা মকবুল, সরাইয়া নিয়া যা। ও তো পালং না, খাটও না, ও আমার সীতার কাঠ, তুই সরাইয়া নিয়া যা। ইয়াকুব চৌকিদারের সাহায্যে পালঙ্কখানা সঙ্গে সঙ্গে নিয়ে পালালো মকবুল। এবার আর সাঁকোতে নয়, তার ভাঙা ডিঙি নৌকায় পার করে নিল। ভারী ভারী পায়াগুলো ডাঙায় নামাতে নামাতে ইয়াকুব বলল, তুমি ভারী জিদ জিতা গেলা মেয়া ভাই, এ পালঙের দাম 200 টাকার 1 পয়সাও কম হবে না, তোমারে আমি কয়া দিলাম। কথাটা মকবুল এড়িয়ে গিয়ে বলল, শালার বুইরা কি আইসা বজ্জাত চৌকিদার, মানুষ নয় জক, জকের ধনের মতো সব আগলাইয়া রয়েছে, এত হিন্দু সইলা গেল, ও বুইরা জাউনের নাম নাই। তা না গেছে না গেছে, ও আর জ্বালায় একটা ফল পাকর শোবার জো নাই, একটা জ্বালানি কুটা শোয়ার জো নাই, অমনি ধাইয়া আসবে মারতে। আরে শোক বজলে খাবো তো আমরাই, থাকবো তো আমরাই, সুরেন ভুইয়া ফের আবার থাকতে আসবে নাকি ওই বাড়িতে, সাইরা দাও মনে। ইয়াকুব বলল, তা ঠিক, পাকিস্তানে সে আর সাহস কইরা আসতে পারবে না, গেছে তো গেছেই। মকবুল বলল, বুইরার বাড়ি আমি খাস পাকিস্তান বানাবো, আমার পোলাপান আমার কবিলা ও আর ওই শান বান্দানো ঘরের ভেতর দিয়া নইরা সইরা বেড়াইবে। আমি জিতছি তুমি কইলা না মেয়া ভাই, কিন্তু আমার তো মনে হয় আমি ঠৈগা গেলাম, এ খাট আমি এমনি পাইতাম, কাইরা নিতাম বুইরার কাছ থিকা। তারপরে একটু চিন্তা করে মকবুল বলল, না ভাই, ওটা কথার কথা, কাইরা নেওয়ার চাইয়া দাম দিয়ে নেওয়াই অনেক ভালো, জিনিসটা নিজের হয়, কেউ কোনো কথা কইতে পারে না। কি কও মেয়া ভাই, সাচা কইলাম না মিশা কইলাম? ইয়াকুব ঘাড় নেড়ে বলল, ঠিকই কইস। ঘণ্টাখানেকের মধ্যে খবরটা পাড়া ভরে ছড়িয়ে পড়ল, রাজমোহন তার দামি পালঙ্কখানা জলের দামে বিক্রি করে দিয়েছেন। যে ধলাকর্তা ভিটের একটা বাঁশ বেচেন না, গাছ বেচেন না, এক গাছা খড় বিক্রি করতে পর্যন্ত যার সম্মানে বাঁধে, তিনি অমন শৌখিন সুন্দর একখানা পালঙ্ক কিনা মাত্র 50 টাকায় ছেড়ে দিয়েছেন। শরৎশীল, মুরারি মণ্ডল, গেদু বংশী, ছদন মৃধা, পাড়াপড়শিরা সবাই এসে ভিড় করে দাঁড়াল। শরৎ বলল, ধলাকর্তা আপনার কি মতিচ্ছন্ন হয়েছে? অমন জিনিসটা আপনি মোটে 50 টাকায় বেচা ফেললেন, আমারে দিলে আমি 150 টাকা দিতাম। গেদু মুন্সি বলল, আরে থো ফেলাইয়া তোমার 150, ও জিনিস আমি 250 টাকা দিয়া নিতাম ধলাকর্তা, আমারে কইলেন না কেন? রাজমোহন চটে উঠে বললেন, তোমরা যাও সইলা যাও, আমায় বিরক্ত করো না, ও জিনিস আমি বিক্রি করি নাই, বিলাইয়া দিছি ফেলাইয়া দিছি, তোমরা সইলা যাও। কিন্তু চলে যাওয়ার আগে ছদন মৃধা অনুনয় করে গেল, আলমারি চেয়ার টেবিল সিন্দুক যদি কোনো জিনিস ফের বিক্রি করেন ধলাকর্তা, আমারে কবেন, আমারে আগে জানাবেন, আমি নগদ টাকা দিয়া ন্যায্য দাম দিয়া জিনিস নেব, ঠগাইয়া নেব না। ছদন মৃধার অবস্থা পাড়ার মধ্যে সবচেয়ে ভালো, পাটের কারবার করে বেশ কিছু জমিয়েছে, মাঠেও প্রায় 100 বিঘা খামার। ছদন মুসলমানদের মতে মানিগুণী লোক, কিন্তু রাজমোহন তার পিছনে পিছনে প্রায় ধেয়ে গেলেন। তুমি সইলা যাও মেধা, তুমি নামও আমার বাড়ি থিকা, আমি মইরা গেলে আইসা ভোগ দখল কইর, কিন্তু যতক্ষণ মাইসা আছি আমি আমার বাড়ির কিছু বিক্রি করব না, বেশিও না বেচবও না। রাজমোহনের মূর্তি দেখে সবাই সামনে থেকে সরে পালাল, নিজেদের মধ্যে বলাবলি করতে লাগল, ধলাকর্তার এবার ছিট হয়েছে মাথায়, হবে না, ছেলে বউ নাতি নাতনিদের ছেড়ে একা একাই শূন্য পুরীতে থাকে মানুষটি, তার মাথা খারাপ হবে না? সকলে চলে যাবার পর রাজমোহন কিছুক্ষণ নিজের মনে গুম হয়ে রইলেন। ঠকেছেন, তিনি ঠকেছেন কোনো সন্দেহ নাই, ঝোঁকের মাথায় জেদের বসে তিনি নিজের সর্বনাশ করেছেন, চোরের ওপর রাগ করে ভাত খেয়েছেন মাটিতে, মাটি খেয়েছেন। খানিকক্ষণ চুপ করে চাকরকে ডেকে বললেন, কাউলা নৌকা খোল, আমি কুমারপুর যাব।
সোনারপুর থেকে মাইল দেড়েক দূরে কুমারপুরগঞ্জ। সেখানে রেজিস্ট্রি অফিসে কাজ করেন রাজমোহন, দলিল লেখেন। আজকাল লিখতে ভারী কষ্ট হয়, হাত কাঁপে, অক্ষরগুলি অস্পষ্ট, এমনকি অপাঠ্য হয়ে ওঠে। লোকে আর তাকে দিয়ে কাজ করাতে চায় না, কিন্তু কাজ তার না করলে চলে না। কাজের জায়গায় তার রোজ একবার করে যাওয়া চাই, কাজের আশায় অফিস ঘরের বারান্দায় খানিকটা সময় কাটিয়ে আসা চাই। সবাই বলে, আর কেন ধলাকর্তা, এখন বয়স হয়েছে, এখন এসব সাইরা দেন, এখন আর এত কষ্ট করেন কেন? রাজমোহন জবাব দেন, না করলে ভাত হজম হয় না হরবিলাস, না কইরা দেখছি, হজম হয় না, ঘুম হয় না, অস্বস্তি লাগে। ছোট বৈঠাখানা নিয়ে নৌকায় যাওয়ার আগে কালু বলল, ধলাকর্তা নাইয়া খাইয়া নিলেন না? রাজমোহন জবাব দিলেন, না আইজার নাওয়া খাওয়া লাগবে না, তুই তো পান্তাবাদ খাইয়া নিছিস, তাইতেই হবে। তারপর হঠাৎ আবেগরুদ্ধ স্বরে বলে উঠলেন রাজমোহন, কাউলা, এ আমি কি করলাম, আমি হাতে কইরা মাটি খাইলাম, এহ কাউলা। আমি তো আপনারে বারবার বারণ করলাম ধলাকর্তা, আপনারে, বলতে বলতে কালু থেমে গিয়ে বৃদ্ধ প্রভুর বুকের দিকে নির্বাক অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল। তারপর আস্তে আস্তে বলল, চলেন ধলাকর্তা। ধলাকর্তাই বটে, যৌবনে পাড়ার মধ্যে গায়ের মধ্যে সবচেয়ে সুন্দর, সবচেয়ে সুপুরুষ ছিলেন রাজমোহন। দীর্ঘকায় চেহারা, উজ্জ্বল গৌর গায়ের রং, উন্নত নাক, প্রশস্ত কপাল আর আয়ত চোখ, দেখলে রাজপুত্র বলে মনে হতো। এই 65 বছর বয়সে চেহারার সে জৌলুস আর নেই, দেহ সামনের দিকে ঝুঁকে পড়েছে, কুঁচকে গেছে গায়ের চামড়া, রং নিষ্প্রভ হয়েছে, সুন্দর সুগঠিত দাঁতগুলির একটি কি দুটি মাত্র অবশিষ্ট আছে। কিন্তু আর একদিক থেকে রাজমোহন ধলাকর্তা হয়েছেন। এই কয়েক বছরে তার মাথার চুল পেকে সব সাদা হয়ে গেছে, ভ্রু সাদা হয়েছে, গোঁপ সাদা হয়েছে, বুকের উপর এক রাশ লোম বর্গির পাটের মতো সাদা ধপধপ করছে। কালু চাকর বলল, ধলাকর্তা নাই ওঠেন। হ উঠি। কাঁধে ময়লা লং ক্লথের পাঞ্জাবি, হাতে পুরনো ছেঁড়া চুঠি, বগলে তালি দেয়া ছাতা আর লাঠিকানা চেপে ভারাক্রান্ত হৃদয়ে উঠে বসলেন রাজমোহন। খাল ছেড়ে নৌকো কুমার নদীতে গিয়ে পড়ল। রাত্রে ফিরে এসে হ্যারিকেন হাতে প্রথমেই পুবের ঘরখানায় ঢুকলেন রাজমোহন। ঘরের অর্ধেক খালি হয়ে গেছে, ঘরের দিকে আর চাওয়া যায় না। চোখ ফিরিয়ে নিয়ে তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে এলেন রাজমোহন, কিন্তু সেই খালি ঘর যেন পিছনে পিছনে ছুটে এলো। খালি ঘর যেন বুকের মধ্যে এসে বাসা বেঁধেছে, বুক খালি করে দিয়েছে। উত্তরের ঘরে, নিজের শোবার ঘরে ঢুকলেন রাজমোহন। কাপড় ছাড়লেন, হাত মুখ ধুয়ে আন্নিকে বসলেন, কিন্তু মন বসল না। পুবের ঘরের সেই খালি জায়গাটা চোখের সামনে ভেসে উঠল। ইষ্টমন্ত্রের বদলে পালঙ্কখানাকেই বারবার মনে পড়তে লাগল। হঠাৎ বুকের মধ্যে এক অসীম শূন্যতা বোধ করলেন রাজমোহন। তার কেউ নেই, তার কেউ নেই। বহুদিন, 10 বছর আগে মরে যাওয়া স্ত্রী সরলার মুখ মনে পড়ল, প্রবাসী পুত্র পুত্রবধূর নাতি নাতনির বিচ্ছেদ দুঃখের কথা মনে পড়ল। কেউ যেন তার থেকেও নেই। সংসারের সব সরে গেছে, সব চলে গেছে, সব ভুলে গেছে রাজমোহনকে। তিনি একা এই শূন্য পুরীতে, এই শূন্য সংসারে তিনি একান্তই নিঃসঙ্গ। পরদিন সকালে উঠে তিনি প্রথমে কালুকে দিয়ে মকবুলকে ডেকে পাঠালেন। মকবুল এলো না। কালুকে বলল, তার এখন মেলা কাজ, পরে সময় মতো ধলাকর্তার সঙ্গে সে দেখা করবে। রাজমোহন অবশিষ্ট দাঁতগুলি কিরমির করলেন। হারাম জাদার আশপর্দা, দেখো আমি ডাকলাম, বলে কিনা কাজ আছে, কাজ আমি ও আর বাইর কইরা দেব। কালু সান্ত্বনা দিয়ে বলল, কি করবেন ধলাকর্তা, এখন ওয়াগো দিনকাল, ওয়াগো ই রাজত্ব, বড়া বাঁশের চাইয়া সিটা কঞ্চিত ত্যাজ বেশি। রাজমোহন বললেন,
তারপর খানিক বাদে নিজেই চললেন মকবুলের বাড়ির দিকে। ভালো করে হাঁটতে পারেন না, বাতে বাঁ পাটাকে প্রায় অকেজো করে ফেলেছে, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হয়। জল জঙ্গল ভেঙে সেই বাঁশের সাঁকো পার হয়ে রাজমহল মকবুলের উঠানে এসে দাঁড়ালেন। কি করতেছিস মকবুল? দুধের যোগান দিয়ে এসে বারান্দায় বসে স্ত্রীকে নিয়ে গরুর দড়ি পাকাচ্ছিল মকবুল। রাজমোহনের গলার শব্দ শুনে ফতেমা তাড়াতাড়ি ঘরের মধ্যে চলে গেল। মকবুল বলল, আসেন ধলাকর্তা আসেন। কিন্তু আমন্ত্রণের মধ্যে তেমন আন্তরিকতা ফুটে উঠল না। অবশ্য উঠে দাঁড়িয়ে নিজের জল চৌকিখানা রাজমোহনকে ছেড়ে দিল মকবুল। বলল, বসেন ধলাকর্তা, তারপর কি মনে কইরা? আমি তো যাইতাম, আপনি কষ্ট কইরা আইলেন কেন আবার? রাজমোহন বললেন, আইলাম তোগো দেখতে, কেমন আসিস খোঁজ নিতে। তা ঘরখানা তো ভালোই উঠাইছিস, ছাওয়াল পান নিয়া থাকবার মতো বড়ও হইছে। তা পুরানো টিন দিছিস কেন চালে? বদলাইয়া নতুন টিন দে। কথার ফাঁকে একবার আর চোখে মকবুলের ঘরের দিকে তাকালেন রাজমোহন। পালঙ্কখানা কালই পেতে ফেলেছে মকবুল, ওর সমস্ত ঘরখানা প্রায় জুড়ে গেছে। উঁচু পালঙ্কের নিচে হাঁড়ি পাতিল ফতেমার গৃহস্থালি, ওপরে গদি নেই। গদি মকবুলকে দেননি রাজমোহন, তার বদলে একটি মাদুরা ছেঁড়া ময়লা কাঁথা বিছিয়েছে ফতেমা। একদিকে ওয়ারহীন তেলচিটচিটে গোটা দুই বালিশ, যেন চিতা থেকে কেউ তুলে নিয়ে এসেছে। কি পালঙ্কের দশা করেছে এরা, এ দৃশ্য দেখা যায় না। চোখ ফিরিয়ে নিয়ে আগের কথায় ফিরে গেলেন রাজমোহন। বললেন, হ টিন বদলাইয়া ফেলা, নইলে চাল নষ্ট হইয়া যাবে, যে জল পইরা ঘর নষ্ট হইয়া যাবে। মকবুল বলল, বদলাবো তো ধলাকর্তা, কিন্তু ঠেকা কই, মনে কতই তো স্বাদ, একটা গাই কেনবো, ভালো একখানা নাও কেনবো, কিন্তু ঠেক কই। রাজমোহন গলা নামিয়ে বললেন, ঠেকা তো নিয়ে আইসি। মকবুল চোখ তুলে তাকালো, কি কইলেন? রাজমোহন বললেন, আয় তোর সাথে কথা আছে আমার, বুঝাইয়া কই। চৌকি ছেড়ে উঠোনে নেমে দাঁড়ালেন রাজমোহন, কিন্তু মকবুল উঠতে চায় না। বলল, কয়েন কর্তা, যা কবার এখানে কয়েন, নাই কেউ এখানে। রাজমোহন সে কথা শুনলেন না, ওর হাত ধরে টানতে টানতে আড়ালে নিয়ে গেলেন। চারদিকে জল, চারদিকে জঙ্গল, তিন দিকে খাল, একদিকে নদী, আশেপাশে দূরে দূরে আরও খান কয়েক মুসলমানের বাড়ি আছে। কোনোটিতে জল উঠেছে, আর কোনো বাড়ি জলের ওপরে জেগে রয়েছে। এক একটি বাড়ি যেন এক একটি দ্বীপ। দক্ষিণ পূর্ব কোণে ছোট একটা বাঁশের ছাড়, সেখানে এসে দাঁড়ালেন রাজমোহন। মকবুল বলল, ব্যাপার কি ধলাকর্তা, কি কবেন কইয়া ফেলেন? রাজমোহন ট্যাগ থেকে মকবুলের দেওয়া কালকের সেই নোটগুলো বের করলেন, সেই সঙ্গে আরও একখানা নতুন পাঁচ টাকার নোট। মকবুলের দিকে টাকাগুলি বাড়িয়ে দিয়ে বললেন, গুইনানে মোট 55 টাকা আছে, 5 টাকা তো ছাওয়াল মাইয়ারে আমি মিষ্টি খাইতে দিলাম। রাজমোহনের বক্তব্যটা কি তা মকবুল অনেক আগেই টের পেয়েছে। খানিকক্ষণ স্থির দৃষ্টিতে তার মুখের দিকে তাকিয়ে রইল মকবুল। চোখ দুটো ভালো নয় মকবুলের, কেমন যেন লালচে লালচে। একটু পিছিয়ে গেলেন রাজমোহন। 30-32 বছরের জোয়ান পুরুষ, গায়ের রং ঘোর কালো, যেন আস্ত একটা গাব গাছ। মাথায় তার চেয়ে লম্বা, খুব চওড়া নয় কিন্তু শক্ত, চোয়ারে চোয়ারে হাত পা। মাথায় ঝাঁকড়া কালো চুল, মুখে আবার শক্ত করে চাপ দাড়ি রেখেছে মকবুল, তাতে ঠিক একটা জন্তুর মতো হয়েছে দেখতে। রাজমোহনকে পিছিয়ে যেতে দেখে মকবুল একটু হাসল, ডরাইলেন নাকি ধলাকর্তা, ডরাইবেন না। শত হইলেও আপনি বুড়া, এ মুল্লুকের মানি জ্ঞানী মানুষ, আপনারে কি আমি অপমান করতে পারি? কিন্তু ওর টাহা আপনি ফিরাইয়া নিয়া যায়ন, আমার সাওয়াল মাইয়া মিষ্টি খায় না, খাইলে ত্যাগ প্যাটে কির্মি হয়, প্যাট কামড়ায়। আপনি বাড়ি যাইন ধলাকর্তা, খাট আমি ফেরত দিব না। অপমানে রাজমোহনের মুখখানা আরক্ত হয়ে উঠল,
রোমশ কান দুটো পুড়ে যেতে লাগল। টাকাগুলি ট্যাঁকে ফের গুঁজে রাখতে রাখতে রাজমোহন বললেন, আইসা, কিন্তু কথাটা মনে রাইক্ষ মুখ বলছে, মনে রাইক্ষ। পাকিস্তান পাইসো বইলা যে সকলে লাট হইয়া গেছো তা ভাইব না, ভাইব না, এক মাগেই শীত যাবে। রাজমোহন চলে গেলে ফতেমা ঘর থেকে বেরিয়ে এসে ভয় ভয় বলল, হইছে কি, ধলাকত্ত এমন রাগারাগি করলেন কেন? মকবুল বলল, আর কেন, খাট বিক্রি কইরা আবার সেই খাট ফিরাইয়া নিতে আইসেন, টাকা সাদাসাদি করতে আইসেন। ফতেমা বলল, কাণ্ড দেখো তা কি কইলা তুমি? মকবুল হেসে বলল, পায়ে ধইরা কইলাম, ধলাকত্তা যদি পছন্দ হয় পালংয়ের বদলে আমার বিবিরে নিয়া যায়েন। ফতেমা লজ্জিত হয়ে বলল, আউ আউ আউ, বুড়া মানুষটারে তুমি অমন কথা কইতে পারলা, সরম করল না? মকবুল মুখ টিপে টিপে হাসতে লাগল। ফতেমা এবার বুঝতে পারল মকবুল তাকে খ্যাপাবার জন্যই এসব কথা বলছে, ধলাকর্তার সঙ্গে তার মোটেই এ ধরনের কথাবার্তা হয়নি। ফতেমা এবার বলল, কিন্তু মাইয়া মানুষ যদি সব মেয়া, মাইয়া মানুষ থাকলে যদি তোমাগো আর কিছুই না লাগে, তাহলে পালং পালং কইরা তুমি বা অস্থির হইছ কেন? দিয়া দাও না ধলাকর্তার পালং ধলাকর্তারে, উনি মানুষ তো সোজা না, ভালো না কইতে পারেন, মন্দ করলে ঠেকায় কেডা, সওয়াল পান লইয়া ঘর করি, যাই কও, আমার কিন্তু বুকের মধ্যে কাঁপে। মকবুল স্ত্রীর দিকে তাকিয়ে বলল, কাপুক বিবি কাপুক, তোমাকে বুক কাঁপবার জন্যই রইছে, কাঁপলেই সুন্দর ঠেকে। আঁচলটা বুঝি একটু সরে গিয়েছিল, ফতেমা তাড়াতাড়ি বুকের ওপর তাকে ভালো করে টেনে দিয়ে একটু সরে দাঁড়িয়ে লজ্জিতভাবে বলল, তোমার সাথে কথা কওয়ার জো নাই, আর ও দুইটা চৌক তো না যেন। উপমাটা হঠাৎ ফতেমার মুখে জোগাল না, কিন্তু মকবুলোর কথার ভাব বুঝতে পেরে হেসে বলল, পুরুষ মাইন্সের চৌক, জুয়ান মাইন্সের চৌক ওই রকমই হয় বিবি, এ তো আর ধলাকর্তার সানি পড়া চৌক না, এই চৌকের ধরনই আলাদা, দুনিয়ার অন্যায় অবিচার দেখলে রাঙা হয়, আর দুনিয়ার সুন্দর জিনিস দেখলে এই চৌকের রং ধরে। দিন দুই বাদে সন্ধ্যার পরে রাজমোহনের বাড়িতে ডাক পড়ল মকবুলের। উত্তর ঘরের চওড়া বারান্দায় পাশাপাশি দুটি শতরঞ্জি পাতা, একটি মুসলমানদের জন্য আর একটি হিন্দুদের, মাঝখানে তামাকের ডিবা, আগুন, মালসা, গুটি তিনেক ছোট বড় হুঁকো, দুটি হিন্দুর, একটি মুসলমানের। পাড়ায় বর্ণ হিন্দু বলতে আর কেউ নেই, যারা আছে তারা সবাই কৃষ্ণবর্ণ, শরৎশীল, মুরারি মণ্ডল, ফটিক কর্মকাল, নিবারণ রজক, এরা সকলেই রাজমোহনের অনুগৃহীত, অনেক সময় অনেক উপকার পেয়েছে। আর মুসলমানদের দলে আছে ছদন মৃধা, বদন শিকদার, গেদু মুন্সি। মকবুল এসে দাঁড়াবার সঙ্গে সঙ্গে গেদু মুন্সি মুরুব্বীশ্বরে বলল, কাজটা তুমি ভালো করো নাই শেখের পো, দেশ সাইরা সব হিন্দু মশাইরা চলে গেছেন, কিন্তু ধলাকর্তা আমাগো মায়া সারেন নাই, তিনি আমাগো জড়াইয়া ধইরা আছেন, এখনো আমরা ত্যানার জমি চষি, ত্যানার বাড়িতে বসি, আপদে বিপদে ত্যানারে ডাকি, তুমি ধলাকর্তার জিনিস ধলাকর্তারে ফিরাইয়া দাও গিয়া। মকবুল বলল, এমন অন্যায় কথা আমারে কবেন না মুন্সি সাহেব, ধলাকর্তা নিজের হাতে ত্যানার খাট আমারে ধইরা দিছেন, নিজের মুখে বিক্রি কইরা দিছেন, টেহা নিয়েছেন আমার কাস্তিকা, ওই ইয়াকুব চকিদার তার সাক্ষী, এখন ওই খাট উনি আর ফিরোজ সাইন কি বইলা। রাজমোহন বড় একখানা জল চৌকিতে গম্ভীরভাবে বসেছিলেন, ডান দিকে একটা হারিকেন জ্বলছে, তার ফিতেটা আর একটু বাড়িয়ে দিয়ে চড়া গলায় বললেন, টাকা নিসি, ওই পালকের দাম 50 টাকা হয়, তুই কইলেই হইল। মকবুল বলল, আপনি তখন তাই কইছিলেন ধলাকর্তা, তাছাড়া শক্তি বুঝা জিনিসের দাম, 50-এর বেশি দেওয়ার ক্ষমতা আমার শক্তি নাই, আমি 50 দিয়াই নিছি। শরৎশীল বলল, এ তো আর একটা কথার মতো কথা হইল না মকবুল, তোমার শক্তি নাই আর একজনের আছে,
তুমি হয় আর 100 ধলাকত্তারে গুইনা দাও, নইলে পালং নিয়ে আইসো। হিন্দুরা ঘাড় নাড়লেও মুসলমানরা এ কথায় কোনো উচ্চবাচ্চা করল না। হাতে হাতে হুঁকো ঘুরতে লাগলো, কিন্তু সমস্যার কোনো মীমাংসা হলো না। মকবুল স্পষ্টই বলল, এই যদি আপনাকে বিচার হয়, এ বিচার আমি মানতে পারবো না। টাহা দিয়া জিনিস কিনে নিয়ে আজ জিনিস আমি ফেরত দিব না। আপনারা দেওয়ানি করেন, ফৌজদারি করেন, যা ইচ্ছা করেন গিয়া। গেদু মুন্সি ধমক দিয়ে বলল, যা যা ছোট মুখে বড় কথা, বাড়ি গিয়া ভাইবা দেখ গিয়া, বিবির সাথে সলা পরামর্শ কর গিয়া রাইত ভৈরা, তারপর কাইল আইসা যা কবার কইস। মকবুল চলে গেলে গেদু মুন্সি আর ছদন মৃধা রাজমোহনকে প্রবোধ দেবার সুরে বলল, আপনি ভাববেন না ধলাকর্তা, ও অমন গোঁয়ার গোবিন্দ মানুষ, পাড়ার কেডাও আরে না সেনে, ও কি কাউর কথায় বাধ্য, দেখি বুঝাইয়া সুজাইয়া। খাট নিয়া ও যাবে কোথায়, আপনার খাট হজম করবার সাধ্য কি, কিন্তু আপনিও রাগের মাথায় বড় কাঁচা কাজ কইরা ফেলছেন ধলাকর্তা, আপনিও আর আমাকে কথা কওয়ার মুখ রাখেন নাই। মুন্সি আর মৃধার সঙ্গে আর সবাই একে একে বিদায় নিল। শরৎ বলল, সব মেয়াই একজোট হয়েছে বুঝলেন ধলাকর্তা, তলে তলে সকলেরই সায় আছে, নইলে মকবুল শেখের সাধ্য কি, আপনার মুখের ওপর কথা বলে যে বিচার মানব না। চুপ কইরা থাকেন ধলাকর্তা, সইয়া যায়েন সইয়া যায়েন, আপনার তো একখানা খাট, বাড়ি ঘর জমি জোত কতজনে জলের দামে বিকাইয়া দিয়ে গেছে না, তাতে কি হয়েছে, তাতে কি তারা মইরা গেছে, মরে নাই। আপনি একখানা খাটের জন্য আর মইরা যাইবেন না, আপনি ইচ্ছা করলে এখনো অমন পাঁচখানা খাট কিনা ঘর বোঝাইয়া রাখতে পারেন, তা আমরা জানি। এন ঘরে যায়েন, রাত হইয়া গেছে ঘরে যায়েন। আর এক ছিলিম তামাক টেনে শরৎ ছিল বিদায় নিল। হারিকেনটা বড় চোখে লাগছে, আলো নিভিয়ে দিয়ে রাজমোহন অন্ধকারে চুপ করে বসে রইলেন। পুবের ঘরের বারান্দায় মাদুর পেতে কালু এরই মধ্যে ঘুমিয়ে পড়েছে। সারা বাড়ি সারা পাড়াটাই নিস্তব্ধ, কোথাও আর কোনো শব্দ নেই, বড় একা একা রাজমোহন। সমস্ত অপমান তাকে একা একাই হজম করতে হবে, কোনো উপায় নেই, কোনো উপায় নেই। ভারী অসহায় বোধ করতে লাগলেন রাজমোহন। এই সময় যদি হারামজাদাটা বাড়ি আসত, যদি এসে তার পাশে দাঁড়াত, তিনি কত বল পেতেন, কিন্তু সে আসবে না, তাকে রাজমোহন আসতে লিখবেও না, সে যেখানে আছে সেখানেই থাক, বউ ছেলে নিয়ে সুখে থাক। বাপ বেটায় কত মনোমালিন্য হয়, কত ঝগড়া বিবাদ হয়, তাদের মধ্যে তো তা হয়নি, তবু সে দূরে সরে গেছে, তার শিক্ষা দীক্ষা রুচি প্রবৃত্তির সঙ্গে রাজমোহনের মিল নেই। রাজমোহন যা ভালোবাসেন সে তা বাসে না। যে জমি জায়গা ভিটে মাটি ধান পাট গাছপালা রাজমোহনের কাছে প্রাণের চেয়েও বড়, তার কাছে তা তুচ্ছ, অতি তুচ্ছ। সে দেশ চিনল না, দেশের মানুষ চিনল না, চেনার মধ্যে চিনেছে শুধু চাকরি আর শুকনো একগাদা বই। চোখের পাতা বুঝে মানুষের কথা, মানুষের মানে সে বইয়ের পাতায় খুঁজে বেড়ায় না। তার সঙ্গে কোনো মিল নেই রাজমোহনের। পাকিস্তানি হওয়ার আগেই সে স্থানান্তরী দেশান্তরী হয়েছে, রাজমোহন আর সে এখন দুই ভিন্ন দেশকালের মানুষ। জোলো হাওয়া দিচ্ছে, বাড়ির দক্ষিণ সীমান্তে দেবদারু গাছটার পাতা সেই হাওয়ায় অল্প অল্প নড়ছে। কত বড় হয়েছে দেবদারু গাছটা, রাজমোহন নিজের হাতে পুঁতেছিলেন এই গাছ, ঠিক সুরেনের বয়স গাছটা। সুরেনের মতোই গাছটা রাজমোহনের চোখের সামনে বেড়েছে, কিন্তু তার সমুখ থেকে সরে যায়নি। অনেক আপন, সে সত্তরের চাইয়া তুই আমার অনেক আপন দেবদারু, তোর হিন্দুস্তান পাকিস্তান নাই, লেখাপড়া শিক্ষা তুই পর হইয়া যাইস নাই, তুই আমার মতোই ভিটা মাঠে আঁকড়াইয়া রয়েছিস, তোর মতো আপন আমার কেউ না, সংসারে কেউ না। এই দেবদারু গাছটাকে কতজনে চেয়েছিল, 21 টাকা পর্যন্ত দাম উঠেছিল গাছটার, রাজমোহন দেননি, বলেছেন আমি কিনি আমি বেশি না। জীবনে কিছুই বিক্রি করেননি রাজমোহন, শুধু একটা জিনিস ছাড়া। বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল রাজমোহনের,
কেন করলেন, কেন বিক্রি করলেন পালঙ্কখানা? হঠাৎ তার একই মতিভ্রম হল, জিনিসটা আর কি তিনি উদ্ধার করতে পারবেন না? এতজনের এত জায়গা জমি তিনি উদ্ধার করে দিয়েছেন, আর ভুল করে বিক্রি করার নিজের জিনিসটা তিনি উদ্ধার করতে পারবেন না? নিশ্চয়ই পারবেন, তাকে পারতেই হবে। কিন্তু উদ্ধার করা সহজ হল না। মকবুলকে জব্দ করার কোনো ছিদ্র খুঁজে পেলেন না রাজমোহন। ও তার ভিটে বাড়ির প্রজা নয়, কোনো টাকা করি ধার নেয়নি। একটা মিথ্যা মামলা মোকদ্দমায় ওকে জড়িয়ে দেওয়াও যুক্তিসঙ্গত মনে হল না। পাকিস্তানের আমলে ওর বিরুদ্ধে সাক্ষী মিলবে না, তাছাড়া মাতব্বর মুসলমানেরা খেপে উঠবে। কিন্তু বড় রকম কোনো শত্রুতা না করতে পারলেও মকবুলের ছোটখাটো অনিষ্ট করতে ক্ষান্ত রইলেন না রাজমোহন। ওর কাছ থেকে আধশের করে দুধ রোজ নিতেন, ছেড়ে দিয়ে ওয়াহেদের কাছ থেকে নিতে শুরু করলেন। কামাল কিষান খাটাতে হলে বাড়ির কাছে বলে সবচেয়ে আগে মকবুলকেই ডাকতেন, সেই ডাক বন্ধ হল। মকবুল জাত চাষি নয়, কারো কোনো বর্গা জমি চাষ করে না, কিন্তু দরকার পড়লে জমিতে মজুরগিরি করে। পাটের সময় পাট কাটে, পাট ধুয়ে মেলে দেয়, ধানের সময়ও দলের সঙ্গে ধান কাটতে যায়। যখন শস্যের কোনো কাজ থাকে না, ঘরামিগিরি করে। জ্বালানির জন্যে অন্যের বাড়ির জঙ্গল পরিষ্কার করে, কাঠ চেলা করে দেয়। এসব কাজের জন্য রাজমোহনের বাড়িতে মকবুলেরই আগে ডাক পড়ত, কিন্তু এখন তিনি ওকে সম্পূর্ণ এড়িয়ে, সম্পূর্ণ বাদ দিয়ে চলতে লাগলেন। হিন্দুরা বেশিরভাগ গ্রাম ছেড়ে চলে যাওয়ায় মকবুলের কাজকর্ম এমনিতেই কমে গিয়েছিল। রাজমোহনের এই শত্রুতায় তা প্রায় বন্ধ হবার জো হল। মুসলমান পাড়ায় কামলা কিষানের চাহিদা কম, অবস্থাপন্ন ঘরের লোকও নিজের হাতেই এসব কাজ সেরে নেয়। কাজের অভাবে মকবুল ভারী অসুবিধায় পড়ল। কালুর কাছে সব খোঁজ খবর পেতে লাগলেন রাজমোহন। ডিঙি নৌকায় তাকে কুমারপুরে পৌঁছে দিতে দিতে কালু বলল, ধলাকত্তা আইচ্ছা জব্দ হইছে শেখের পো, হাতে নামাইরা ওরে ভাতে মারবার জো করছেন আপনি, আপনার সাথে টেক্কা দিয়া ও পারবে কেন? আপনার এক দাঁতের বুদ্ধি রাখে নাকি ও? রাজমোহন তোবড়ানো গালে খুশি হয়ে হাসেন, তবু তো দাঁত আমার নাই কালু, সবগুলি প্রায় পইরা সারছে। কালু আশ্বাস দিয়ে বলে, যা আছে তাই যথেষ্ট ধলাকত্তা, আপনার খালি মারির চোটেই ও অস্থির হইয়া উঠবে। অস্থিরতা মকবুলের মধ্যে সত্যি দেখা দেয়। স্ত্রীর কাছে কঠিন শপথ করে বলে, দেখি আর দুই সাইডটা দিন, শালা বুইডারে আমি খুন করব, ওর শৌকের সামনে লুইটা পুইটা নেব। ফাতিমা শঙ্কিত হয়ে বলে, কবরদার কবরদার অমন কাম কইরো না, অমন কথা ভাববো না মনে। মকবুল বলে, কেন ভাববো না, জেল হবে, ফাঁসি হবে, হোক একজনের পেছনে না হয় আর একজন যাব। ফাতিমা বলে, কিন্তু আমরা যে পইরা থাকবো, আমরা যাব কোথায়? খবরদার অমন কামও কইরো না, রক্ত অত গরম কইরো না, বুঝলা? সাওয়াল হইছে, মাইয়া হইছে, মাথা এখন ঠান্ডা কইরা চলো, ও আগো খাওয়াইয়া পড়াইয়া বাঁচাও, তয় তো বুঝি ক্ষমতা, তয় তো বুঝি তুমি পুরুষের মতো পুরুষ। মকবুল বলে, হুম। ফাতিমা বলে, হুম না, অমন লাফাইয়া ঝাপাইয়া সর্দারি খেলাইতে তো সকলেই পারে, তার মধ্যে আর কেরামতি কি? আসল কেরামতি পোলাপান মানুষ করায়, পোলাপান বাসাইয়া রাখায়। দেখছো ওয়াগো সেহারা, সুগাইয়া সুগাইয়া কি দশা হইছে ওয়াগো, দেখছো? আমার সোনার সব দুলার মজনুর দিকে একবার চাইয়া দেখো। রোগা হার বের করা ছেলে মেয়ে দুটিকে পরম স্নেহে কাছে টেনে নেয় ফাতিমা। আস্তে আস্তে গায়ে মাথায় হাত বুলাতে থাকে। ওদের খাদ্যের অভাব যেন শুধু স্নেহ দিয়েই মেটাবে। স্বামীর দিকে তাকিয়ে ফাতিমা আবার বলে, দেখো সায়া দেখো। ছেলে মেয়েদের দিকে না আছে, স্ত্রীর মুখের দিকেই ক্রুদ্ধভাবে তাকায় মকবুল। রুক্ষ চড়া গলায় বলে, খ্যাপাইয়া দিস না ফতি, আমারে খ্যাপাইয়া দিস না, আমার মাথায় খুন চড়াইস না। ফাতিমা স্বামীর হাত ধরে বলে, না খুনাখুনির কাম নাই, আমার কথা শোনো, ধলাকত্তার পালং ধলাকত্তারে ফিরাইয়া দিয়ে আইসো, কি হবে খাট পালংয়ে,
পেটে যদি দুইটা ভাত থাকে সাটাই পাইতা শুইয়াও সুখ, তাতেও ঘুম আসে। স্ত্রীর মুঠো থেকে রাগ করে হাত ছাড়িয়ে নেয় মকবুল। তারপর আরক্ত চোখে বলে, খবরদার ফতি, অমন কথা কবি না, মুখ গুতাইয়া ভাঙ্গা ফেলব। আর বারবার ধলাকত্তার পালং করিস না আমার সামনে। ও পালং আর ধলাকত্তার না, ও পালং আমার গাইটের টেহা দিয়ে আনছি আমি। চুরি কয়রা আনি নাই, ডাকাইতি করি নাই, নিজের রোজগারের টেহা দিয়া ঘরে আনছি পালং। এ জিনিস আমারই, বুঝলি? এগিয়ে এসে পালংখানার একটা পায়া আঁকড়ে ধরল মকবুল, যেন ঘর থেকে জিনিসটা কেউ কেড়ে নিয়ে যাচ্ছে। একটু বাদে বালি কাঁচায় দাখানা ধার দিয়ে কাজের খোঁজে বেরিয়ে পড়ল মকবুল। কোথাও কাজ মিলল না। গরিব চাষি মুসলমানের গ্রাম, সকলের অবস্থাই প্রায় একই রকম, কে তাকে কাজ দেবে? মকবুল আক্রোশে অধীর হয়ে বেড়াতে লাগল। ধলাকর্তাকে সত্যি সত্যি খুন করবার সাহস হলো না, তার বাড়িতে ডাকাতি করবারও সাহস হলো না, শুধু দিন কয়েক ফাঁকে ফাঁকে চুরি করে বেড়াতে লাগলো। ঘর থেকে নয়, বাগান থেকে এক কাঁদি পাকা সুপুরি চুরি করল, দুটো ডাব নারকেল চুরি করল। রাজমোহন টের পেয়ে বাড়ির সীমানায় দাঁড়িয়ে খিস্তি করে গালাগাল করলেন, থানা পুলিশের ভয় দেখালেন, মুরারি মণ্ডলের ছেলে মুকুন্দকে কিছু পয়সা কবুল করে সারাদিনের জন্য বাড়িতে পাহারায় বন্দোবস্ত করলেন। সুপুরি চিবিয়ে আর ডাব নারকেলের জল খেয়ে তো আর পেট ভরে না, মকবুল ভারী ফাঁপড়ে পড়ে গেল। বর্ষার এই সময়টায় সব বছরই কষ্টে কাটে, কাজকর্ম থাকে না, রোজগারপত্র থাকে না, ধান চাল তেল ডালের দাম আকড়া হয়, কিন্তু এবার যেন কষ্টের মাত্রা সবচেয়ে বেশি। পাটের খন্দ শেষ হয়েছে, ধানের খন্দ এখনো আসেনি, এই সময় সকলেই বেকার। থই থই বর্ষা, সকলেরই ঘরে জল, বাড়িতে জল, হাঁড়িতে চাল নেই, সকলেরই কষ্ট। তার মধ্যে মকবুলের কষ্ট সবচেয়ে বেশি। দু চার টাকা যা সঞ্চয় করেছিল পালঙ্কের পিছনে গেছে, এখন হাত একেবারে খালি, পেট একেবারে খালি। পিঠের সঙ্গে তার দিন রাত মিতালি, ছেলে মেয়েগুলি দাপাদাপি করে, বইয়ের ঝগড়ার চোটে বাড়িতে টেকা যায় না, নিজের ছেলে মেয়েদের খাদ্য নিজেই জোগাড় করে ফতেমা, দুমুটো খুদের সঙ্গে একরাস শাপলা সেদ্ধ করে, কোনোদিন বা এক ঝাঁক কচু, আঁচল দিয়ে খালের ঘাট থেকে টাকির পোনা ধরে, চিংড়ি মাছ ধরে আনে। এর মধ্যে ধলাকত্তার চাকর কালু এলো একদিন খবর নিতে, খি মকবুল মেয়া, আসো কেমন? মকবুল ভ্রুকুঁচকে বলল, বেশ আছি, বড় মাইনসের বড় চাকর, তুই আসোস কেমন? কুশল প্রশ্ন আদান প্রদানের পর কালু আসল কথা পারল, পঞ্চাশের উপর ধলাকর্তা আরো দশ টাহা তোমারে বেশি দিতে রাজি হইছে মকবুল, তেনার পালক তানারে তুমি দিয়ে দাও গিয়া, অবুঝ হইও না, বুঝলা? মকবুল তেরে প্রায় মারতে এলো, আমি তো বুঝছি, তোরে এবার জন্মের বুঝ বুঝাইয়া সারব, নাম 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 আমার বাড়িগুনা, ফের যদি অমন কুপের স্তাব নিয়ে আসবি ঠ্যাং বাড়াইয়া ভাঙব, কইয়া দিলাম তোরে। তারা খেয়ে কালু পালালো তো এলো ছদন মৃদ্ধা, এলো গেদু মুন্সি, আড়ালে ডেকে নিয়ে গিয়ে সকলেই একই কথা বলে, পালংখানা বিক্রি করে দিক মকবুল, ধলাকর্তা জানতেও পারবে না, আর জানলেই বা কি, পঞ্চাশ টাকা দিয়ে কিনেছে তো মকবুল, ছগন মৃধা ৬৫ দেবে, গেদু মুন্সি উঠল ৭৫। কিন্তু মকবুল ঘাড় নাড়ল, পালং সে বিক্রি করার জন্য কেনেনি, নিজে ব্যবহার করবার জন্য এনেছে। পালঙ্কের দর দু চার পাঁচ টাকা বেড়ে বেড়ে পুরো ১০০তে গিয়ে পৌঁছল, কিন্তু মকবুল কিছুতেই গোঁ ছাড়ল না, পালঙ্ক সে বেচবে না কাউকে, বউ ছেলে নিয়ে নিজে শোবে, নিজে ব্যবহার করবে। গেদু মুন্সি আর ছদন মৃধা দুজনেই দাঁত কিরমির করে মকবুলকে অভিশাপ দিয়ে গেল, মর শালা, না খাইয়া শুকাইয়া মর, যাওয়ার সময় গড়ে নিয়ে যাইস তোর খাট। ফতেমাও সেদিন বিরক্ত হয়ে বলল, আইসা তুমি কি, কেমন ধারার মানুষ তুমি, এই যদি এক বিঘা জমি হইতো বলতাম বছর বছর ফসল দেবে, এ যদি একটা গাই হইতো বলতাম বছর বছর দুধ দেবে, একটা গাছও যদি হইতো বলতাম বছর বছর ফল দেবে, কিন্তু একখান শুকনো মরা কাঠ তা তুমি ঘরে রাইখা মরতে চাও কেন?
মকবুল স্থির দৃষ্টিতে স্ত্রীর দিকে তাকালো, কিন্তু রাগ না করে আস্তে আস্তে স্নেহ কোমল স্বরে বলল, রাখি যে কেন মাগি তা তুই বুঝবি না, মাইয়া মানুষ হয়ে জন্মাইছিস তা তোর বোঝবার কথা না, ও আমার কাছে মরা কাঠ না রে ফতি, ভারী তাজা জিনিস, ও আমার পুরুষের তেজ। ফতেমা বলল, এতই যদি তেজ বাইর হও বাড়ি থিকা, চাকরি বাকরি জোটাইয়া আনো, শুনি এখন তো আমাগো পাকিস্তান, আমাগো মুসলমানের রাজত্ব, এখন আমরা না খাইয়া মরব কেন? মকবুল সে খোঁজ খবরও নিয়ে দেখেছে, লেখা জানে না পড়া জানে না, তাকে কে দেবে চাকরি? স্ত্রীর কথায় পরম দুঃখে পরম নৈরাশ্যে মকবুল শুকনো ঠোঁটে একটুখানি হাসল। গরিবের হিন্দুস্থানও নাই পাকিস্তানও নাই, কেবল এক গোরস্তান আছে ফতি, গোরস্তান আছে। দিন দুই বাদে গরুটা বিক্রি করে ফেলল মকবুল, তিন বিয়ানো গাই, আজকাল দুধ দেয়া প্রায় বন্ধই করেছিল, ঘাস বিচালির অভাবে শুকিয়ে শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছিল, একেবারে ভাগাড়ে দেওয়াচ্ছে তাকে মকবুল বেচে দিল ভিন গাঁয়ের লোকের কাছে, আর বেচল ছোট ভাঙা ডিঙ্গিখানা, কিছু টাকা দিল ফতেমার হাতে, আর বাকি টাকায় একখানা ছইওয়ালা পুরনো নৌকা কিনল, কেরায়া বাইবে। সেই নৌকা নিয়ে ভোরে উঠে কুমারপুর চলে যায় মকবুল, কোনোদিন ভাড়া জোটে কোনোদিন জোটে না, আশায় আশায় বসে থাকে ঘাটে, বাড়ি ফেরে রাত দুপুরে, কোনোদিন এক টাকা পাঁচ শিকে আনে, কোনোদিন শুধু হাতে আসে। দেশের দিনকাল বড় খারাপ, দূরে দূরে কেরায়া যখন পায় সব রাত্রে বাড়ি ফিরতে পারে না, হেরে না মকবুল, ভিন্ন গায়ের হাটে ঘাটে নৌকা বেঁধে ঘুমায়। নৌকো নিয়ে সেদিন বাইরে চলে গেছে মকবুল, ফতেমা পাকাটি দিয়ে উনুন জেলে রান্না চড়িয়েছে, রাজমোহন এসে উপস্থিত হলেন বাড়িতে। অমকবুল বাড়ি আসিস নাকি, অমকবুল! ফতেমা তাড়াতাড়ি বেড়ার আড়ালে গিয়ে দাঁড়াল, ছেলেকে এগিয়ে দিয়ে বলল, যা কর্তারে গিয়া বল সে বাড়ি নাই, নাউনিয়া বাইর হইয়া গেছে, কর্তারে পুষ কর, ওনার কি দরকার। কিন্তু পাঁচ বছর বয়স হলে কি হবে, মকবুলের বড় ছেলে হাবা, মা বাবার সঙ্গে দু একটা কথা যদি বা বলে বাবুদের সঙ্গে মোটেই মুখ খুলতে পারে না, তাই আড়াল থেকে ফতেমাকে কথাবার্তা চালাতে হল। রাজমোহন বললেন, কাশে বড় কষ্ট পাইতেছি, বাসকের পাতার রসে নাকি ভালো হয়, তোমাকে বাড়িতে বাসকের গাছ আছে, দুইটা পাতা নেব নাকি বউ? ফতেমা হেসে বলল, নেবেন না কেন কর্তা, নেন দুইটা পাতাই তো, আপনি বারান্দায় বসেন আমি আয়না দেই। না না আমি নেব নে, আমি নেব নে, বলে আস্তে আস্তে বারান্দায় উঠে বসলেন রাজমোহন। বসে ঝাঁপের ফাঁক দিয়ে ঘরের মধ্যে তাকালেন, ব্যথায় বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠল, তাঁর পালঙ্ক তাঁর পালঙ্ক, কিন্তু কি দশাই না করে রেখেছে জিনিসটা, অমন সুন্দর সুন্দর নকশা করা পায়াগুলিকে তেল মেখে চুন মুছে একেবারে নষ্ট করে ফেলেছে, তার উপরে সেই তেল চিটচিটে চিতা ছেঁড়া কাঁথা আর বালিশগুলি, ছি 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 ছি, এত দামি জিনিস কি ওদের ঘরে মানায়, এসব জিনিসের যত্ন কি ওরা জানে? এ কথা সে কথার পর রাজমোহন আসল কথা পারেন, তোমারে একটা কথা বলি বউ, রাগ কইরো না, মকবুলেরে বুঝাইয়া সুজাইয়া কও, পালংখানা ফিরাইয়া দিক আমারে, ও যে দাম চায় সেই দামই আমি ওয়ারে দেব। বেড়ার আড়ালে ফতেমা একটুকাল স্তব্ধ হয়ে থেকে বলল, না ধলা কর্তা, ও কথা আমি তারে কইতে পারবো না, আপনি বাসক পাতা নিতে আইসেন পাতা নিয়া যায়েন, ও সব কথা কবেন না, বলে ফতেমা সেখান থেকে সরে গেল। গালে যেন একটা চড় খেলেন রাজমোহন, খানিকক্ষণ চুপ করে চেয়ে রইলেন পালঙ্কখানার দিকে। বাসক পাতার আর নেওয়ার ইচ্ছে ছিল না রাজমোহনের, তবু যাওয়ার সময় ছিঁড়ে নিলেন দুটো পাতা। বার বাড়িতে পুজোর মণ্ডপ, তার মধ্যে রাধাগোবিন্দ প্রতিষ্ঠিত, চূড়ায় শিখিপুচ্ছ, হাতে মুরলী, বামে চিরসঙ্গিনী রাধিকা, ব্রজমোহন রসরাজ শ্রী গোবিন্দ স্মিত মুখে চেয়ে রয়েছেন। স্নান করে এসে সেই মণ্ডপের সামনে খানিক্ষণ বসে রইলেন রাজমোহন, ধ্যান মন্ত্র জপ করে মাটিতে মাথা ঠেকিয়ে বললেন, দয়াল
আমার সব মায়ার বন্ধন কাটাও, আমারে তোমার বৃন্দাবনের পথে নিয়া চলো। তোমার ব্রজের রাঙা ধুলায় আমার কামনা বাসনা আমার লাঞ্ছনা অপমান ঢাইক্কা যাও। মনে হলো সবই বুঝি গেল, কিন্তু গেল কই? পরদিন ফের রাজমোহনের বাসক পাতার দরকার পড়ল। চাকরের সামনে ইচ্ছে করে জোরে জোরে কাশির অভিনয় করলেন, বাসক পাতা না হলে আর চলে না। ঢলাকত্তার সাড়া পেয়ে আজ কিন্তু ফাতেমা আর ঝাঁপের আড়ালে এসে দাঁড়ালো না, কথা বলল না, দূরে এক কোণে লুকিয়ে রইল। কি জানি আজ যদি আবার ঢলাকত্তা পালঙ্কের কথা পেরে বসেন। রাজমোহন সে কথা বুঝলেন, বাসক গাছ থেকে আজও দুটো পাতা ছিঁড়ে নিলেন, তারপর যাবার সময় ফের এসে বসলেন বারান্দায়। আর কাউকে না পেয়ে মকবুলের ছেলে শব্দুলের সঙ্গেই আলাপ করতে শুরু করলেন। চোখ দুটো নিজের শাসন মানল না, বেড়ার ফাঁক দিয়ে পালঙ্কখানার দিকে তাকাতে লাগল। মকবুলের বাসক গাছ প্রায় নিষ্পত্র হবার জো হল, কিন্তু রাজমোহনের কাশি আর সারে না, আশা আর বন্ধ হয় না। একদিন রাত্রে ফিরে এসে মকবুল স্ত্রীকে বলল, শুনি কি ধলাকত্তা নাকি রোজ আসা ধরছেন, আইসাই বারান্দায় বসে থাকেন। ফাতেমা বলল, হ বাসক পাতা নেওয়ার জন্য আসেন। মকবুল হেসে বলল, দূর দূর ঘোড়ার ডিম, তোরে দেখতে আসেন, তোর চাঁদ মুখ বুড়ার মনে ধরছে। ফাতেমা রাগ করে বলল, কি যে কও। মকবুল বলল, তাইলে আসল কথা কইয়া ফেল। ফাতেমা বলল, কব আবার কি, আসল কথা তুমিও জানো আমিও জানি। মকবুল বলল, তা তো বুঝলাম, কিন্তু খবরদার খবরদার, টাকা পয়সার লোভে পাশে রাজি হইস, কথা দিয়া ফেলিস, তাইলে আর আজ তো রাখব না। ফাতেমা বলল, খ্যাপসো, পালংয়ের কথা ওঠাবে বইলাই তো আমি তার কাছে ঘেঁষি না, কিন্তু বুইরার নজর বড় খারাপ, যতক্ষণ থাকে বেড়ার ফাঁক দিয়া সাইয়া সাইয়া দেখে, আমার ভালো লাগে না। যাই ক, বুকের মধ্যে কাঁপে, পোলা পান নিয়া ঘর করি কি হইতে কি হবে, মানুষের নজরে বিষ আছে। মকবুল হেসে বলল, দূর দূর ওই সানি পড়া শৌকের নজরে কিছু হবে না, ও বিষ ধরা সাপের বিষ, তাতে মানুষ মরে না, তুই শান্ত হইয়া ঘুমা। আইসা কাইলি আমি বুইরারে কইয়া দেব আমার বাড়ি মুকসুম যেন আর না হয়, হইলে পাও বাইরাইয়া ভাঙব। কিন্তু মকবুলের নিষেধ করবার দরকার হল না, দিন দুই বাদেই রাজমোহন জ্বর আর রক্ত আমাশয়ে অসুস্থ হয়ে পড়লেন, বিছানা ছেড়ে আর উঠতে পারলেন না। গায়ের ডাক্তার এলো চিকিৎসা করতে, বলল, রায়মশাই আপনার ছাওয়াল বউরে একটা চিঠি দেন, বুড়ো বয়সের রোগটা তো ভালো না। রাজমোহন মাথা নেড়ে বললেন, না ডাক্তার এখন না, খবর দেওয়ার সময় হইলে আমি তোমাকে কব। অফিসে নাকি তার প্রমোশনের কথা চলতেছে, এখন ছুটি নিলে সেটা আর হবে না, এখন যাউক। অসীমার নামে অন্য তহবিল থেকে টাকা নিয়ে পুরো দুশোই পাঠিয়ে দিয়েছেন রাজমোহন, 50 টাকায় পালঙ্ক বিক্রি হওয়ার কথা কি আর বউ বিশ্বাস করবে, ভাববে বাকি টাকা শ্বশুর ভেঙে খেয়েছেন। ডাক্তার রোজ যাতায়াত করতে লাগল, কিন্তু অসুখ বেড়েই চলল। এদিকে মকবুলও বড় বিপদে পড়ে গেল, হাটের দিন রাত্রে নপাড়ার ঘাটে মাদার গাছের সঙ্গে নৌকো শিকল দিয়ে আটকে রেখে উপরে হাট করতে নেমেছিল, এসে দেখে নৌকো নেই, তালা ভেঙে নৌকো চুরি করে নিয়ে গেছে, নপাড়া চোরের জায়গা, গেদু মুন্সির শ্বশুরবাড়ি ওইখানে, তার সঙ্গে বড় বড় চোরের ষাট, বুঝতে কিছুই বাকি রইল না মকবুলের। আর একজনের নৌকোয় কোনো রকমে বাড়ি ফিরল। পরদিন থেকে সেই আগের অবস্থা, আগের চেয়েও খারাপ, এখন আর গরু নেই, নৌকা নেই, কিচ্ছু নেই, এখন বিক্রি করার মতো আছে শুধু একখানা ঘর আর ঘরজোড়া একখানা পালঙ্ক। শুয়ে শুয়ে সব খবরই শুনলেন রাজমোহন, শরৎশীল এসে বলল, হবে না, আপনার সঙ্গে শত্রুতা করতে গিয়েছিল, তার শাস্তি পাবে না ধলাকত্তা। দিন কয়েক বাদে কালু এসে সেদিন চুপে চুপে আর এক খবর দিল, ধলাকর্তা শুনছেন নাকি? রাজমোহন আস্তে আস্তে বললেন, কি? কালু বলল,
তালাকান্দার আতাজদ্দি শিকদারের কাছে নাকি মকবুল পালংখানা বিক্রি কইরা দেবে। আতাজদ্দির নতুন দালান উঠাইছে, সে দালান সাজাবে পালং দিয়া। রাজমোহন নিষ্প্রিয়ভাবে বললেন, সাজাউক। কালু বলল, 150 টাকা নাকি দর উঠছে। রাজমোহন বললেন, উঠুক। কালু বলল, আইজ সন্ধ্যার পর আতাজদ্দি নাকি নিজেই নাওয়ার টাকার থৈলা নিয়ে আসবে। রাজমোহন পাশ ফিরতে ফিরতে বললেন, আসুক। সন্ধ্যার একটু আগে কালু ধলাকত্তার কাছ থেকে কয়েক ঘন্টার ছুটি নিয়ে গেল। পাশের ঘায় মোল্লাদের বাড়িতে শখের থিয়েটার হবে, পালার নাম মীর কাসেম, গ্রাম গ্রামান্তর থেকে লোক আসবে, আগে না গেলে কালু জায়গা পাবে না বসতে। সন্ধ্যার পর বুবি ঝি পথ্যের বাটি রেখে গেল সামনে, রাজমোহন সে পথ্য মুখে তুললেন না। রাত বাড়তে লাগল, অন্ধকার গাঢ় হতে লাগল, সমস্ত গ্রাম নিঝুম হয়ে এলো। রাজমোহন কেবল এপাশ ওপাশ করতে লাগলেন, চোখে ঘুম আর আসে না। হঠাৎ উঠে দাঁড়ালেন রাজমোহন, দুর্বলতায় পা কাঁপছে, হাতরে হাতরে লাঠি গাছটা তুলে নিলেন, কোমরের তাগায় চাবি বাঁধা, সেই চাবি দিয়ে ঘরের তালা আটকালেন। বাইরে এসে দেখলেন আকাশে ঘন মেঘ, টিপটিপ করে বৃষ্টি শুরু হয়েছে, কিন্তু ছাতা কি হ্যারিকেন নেবার জন্যে ফের আর ঘরে গেলেন না রাজমোহন। লাঠিতে ভর দিয়ে পা টিপে টিপে আস্তে আস্তে এগুতে লাগলেন। মিনিট 15 বাদে মকবুলের উঠানে দাঁড়িয়ে রাজমোহন ক্ষীণ স্বরে হাঁক দিলেন, মকবুল, এই হারামজাদা, বাইর হ, ঘরের থিকা বাইর হ। মকবুল ঘরের ঝাঁপ খুলে উঠানে এসে দাঁড়ালো, কেডা, ধলাকত্তার গলা না, ধলাকত্তা নাকি? রাজমোহন দুর্বল জড়িত স্বরে বললেন, হ, আমি। পালংখানা তুই বেইসা সাললি হারামজাদা, আমারে না জানাইয়া বেইসা ফেললি। মকবুল অন্ধকারে মুহূর্তকাল স্তব্ধ হয়ে থেকে আস্তে আস্তে বলল, কেডা কইল আপনারে? রাজমোহন বললেন, আরে তা দিয়া তুই করবি কি, এসব কথা কি গোপন থাকে, মাছিতে গিয়া কয়। মকবুল বলল, এই বৃষ্টির মধ্যেই অন্ধকারে অসুখ নিয়ে আপনি আসলেন কেমনে ধলাকর্তা, পার হইলেন কেমনে? রাজমোহন বললেন, চারের ওপর দিয়া পার হইছি। মকবুল বলল, সর্বনাশ, আসেন ঘরে আসেন ধলাকর্তা। রাজমোহন বললেন, আর তোর ঘরে যাইয়া করব কি, তুই তো যা করবার করছিস। মকবুল বলল, না ধলাকর্তা, করি নাই, আসেন দেখেন আইসা। হাত ধরে রাজমোহনকে ঘরের ভেতর নিয়ে গেল মকবুল। গায়ে জামা নেই, জ্বরে পুড়ে যাচ্ছে গা, পায়ে জুতো নেই, পরনে নেংটির মতো একখানা কানি, যে চশমা ছাড়া চলতে পারেন না ভুলে গিয়ে সেই চশমাটাও ফেলে এসেছেন। ঘরে গিয়ে মকবুল স্ত্রীকে বলল, ওট বউ ওট, উইটা বাতি জ্বালা, ধলাকর্তাকে দেখাই। পালঙ্কে প্রায় মূর্ছিতার মতো পড়েছিল ফতেমা, স্বামীর ডাকে ধরমর করে উঠে বসল, পালঙ্ক থেকে নেমে দাঁড়াল, তারপর কেরোসিনের ডিবাটা জেলে উঁচু করে ধরল পালঙ্কের দিকে, বাঁ হাতে ঘোমটাটা একটু টেনে দিয়ে স্থির হয়ে দাঁড়াল ফতেমা, কিন্তু ছেঁড়া ঘোমটায় মুখ ঢাকা পড়ল না। পালঙ্কের একধারে দুইটি শিশু প্রায় মরার মতো পড়ে আছে। রাজমোহন বললেন, তাইলে বেঁচিস নাই, আছে? মকবুল বলল, আছে ধলাকর্তা। আতাজদ্দি বুঝি আসে নাই? মকবুল বলল, আইছিল, 150-র ওপর আরো 10 টাকা বেশি দিতে চাইছিল, তবু ফিরাইয়া দিছি, 2 দিন ধইরা উপাস ধলাকর্তা, তবু শালারে ফিরাইয়া দিতে পারছি, তবু শালার খিদার জ্বালারে ঠেকাইয়া রাখতে পারছি, বউটা কান্দাকাটি করতেছিল, কইলাম কি ধলাকর্তা, কইলাম, মাগি আমারে আইজকার রাতখানা সময় দে, অবুজ প্যাটটারে জোর কইরা খামসাইয়া ধইরা থাক, আইজকার মতো আমার মান বাঁচা জান বাঁচা রাখতে দে পালংখানা। রাজমোহন বললেন, মকবুল? মকবুল বলল, ধলাকত্তা। তারপর কেউ আর কোনো কথা বলল না। ফতেমা ঠিক তেমনি করে কেরোসিনের ডিবাটা দুজনের সামনে ধরে রইল, আর সেই ধোঁয়া ওঠা ক্ষীর দ্বীপের আলোয় মুহূর্তকাল দুই যুগের দুই পালঙ্ক প্রেমিক, দুই জাতের দুই পালঙ্ক প্রেমিক, ধলা আর কালো, দুই রঙের দুই পালঙ্ক প্রেমিক অপলকে তাকিয়ে রইল পরস্পরের দিকে। একটু বাদে স্ত্রীর দিকে চেয়ে মকবুল বলল, ফতি,
পোলাপান দুইডারে নিচে নামাইয়া শোয়া আমি পালং খুইলা ধলাকত্তারে দেই। রাজমোহন বললেন, সে কি কথা মকবুল? মকবুল বলল, হ ধলাকর্তা, আপনি নিয়া যাইন পালং, আইজ আমি রাখলাম, কাইল যদি না রাখতে পারি। বলে মকবুল সত্যি সত্যি ছেলে মেয়ে দুইটিকে সরিয়ে নিতে যাচ্ছিল। রাজমোহন বাধা দিয়ে ওর হাত ধরে বললেন, খবরদার। তারপর আস্তে আস্তে যেন নিজের মনেই বলতে লাগলেন, এতদিন চুরি কইরা কইরা তোর ঘরে আমি পালং দেখা গেছি মকবুল, কিন্তু খালি পালংই দেখছি, আইজার আমার পালং খালি না, আইজার আমার চৌদলা খালি না, আইজ চৌদলার ওপর আরো দুইজনের দেখলাম, দেখলাম আমার রাধা গোবিন্দরে, আমারে পৌঁছাইয়া দিয়ে আয় মকবুল। স্ত্রীর হাত থেকে কেরোসিনের ডিবাটা তুলে নিতে নিতে মকবুল বলল, চলেন ধলাকর্তা। এই গল্প এখানেই শেষ। গল্প পাঠ ভালো লাগলে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আজকের মতো নমস্কার।